ক্যান্সার শব্দটি শুনলেই ভয়ে আঁতকে উঠতে হয়, আর তা যদি হয় চতুর্থ পর্যায়ের তাহলে তো আরও ভয়। ঠিক এমন অবস্থা থেকে শুধু ফিরেই আসেননি টেলিভিশনে, সংবাদ উপস্থাপনার কাজটিও ফের শুরু করেছেন এনকে নাতাশা। মাছরাঙ্গা টেলিভিশনের নন্দিত এই সংবাদ উপস্থাপকের ক্যান্সার জয়ের গল্পই থাকছে নূর সিদ্দিকীর রিপোর্টে। শুভেচ্ছা এনকে নাতাশা, আমন্ত্রণ জানাচ্ছি রাতের মাছরাঙ্গা সংবাদে। স্বজন, সহকর্মী এবং পরিচিত জনরা এই দৃশ্যটির পুনরাবৃত্তির জন্য প্রার্থনা করেছেন, যদিও তেমন আশা ছিল না। মাস চারেক আগে ছুটি নিয়েছিলেন নাতাশা, তখন তার শরীরে শক্তভাবেই বাসা বেঁধেছিল ক্যান্সার, ফুসফুসও দখলে নিয়েছিল ভয়াবহ এই ব্যাধি। নাতাশার ছুটি ফুরিয়েছে, তবে জীবন তাকে নিরাশ করেনি। নাতাশা ফিরেছেন চতুর্থ পর্যায়ের ক্যান্সারকে প্রায় পরাজিত করে। প্রিয় মাছরাঙ্গা পরিবার তার এই ফিরে আসাকে উৎসবে পরিণত করেছে। শুক্রবারের বিকেল মাছরাঙ্গার জন্য ছিল এক অন্যরকম বিকেল, যা স্মরণীয় হয়ে থাকলো সবার কাছে। সেদিন সন্ধ্যায় মাছরাঙ্গার পর্দায় আবার দেখা গেল চিরচেনা এনকে নাতাশাকে। সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে, সঙ্গে আছি আমি এনকে নাতাশা। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? অনেকেই জানেন ক্যান্সার কিন্তু আমার বহিরাগত কোনো রোগ নয়, কোনো জীবাণুর কারণে হয় না। আমার শরীরের কোষগুলো অজানা কারণে পরিবর্তিত হয়ে এই সমস্যাটা তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমি যখন কোনো কেমোথেরাপি দিই বা কোনো ওষুধ দিই, সেটা কিন্তু আমার ভালো কোষগুলোকেও মেরে ফেলে। সো কেমোথেরাপি আমার ক্যান্সারের সেলের উপর কাজ করছিল না, কিন্তু আমার সব সুস্থ কোষগুলোকে মেরে ফেলে আমাকে মোটামুটি বেড রিডেন করে ফেলছিল, আমি বিছানায় শুয়ে পড়ছিলাম। ক্যান্সার কোনো রোগ নয়, ক্যান্সার আমার শরীরে একটা পরিবর্তন। যেহেতু পরিবর্তনটা হয়েছে, আমাকে রিভার্সে যেতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। এবং ওখানে আমি অনেক ক্যান্সারের ভুগছেন, ভালো হয়ে গেছেন, পুরোপুরি সেরে উঠেছেন এমন মানুষের দেখা পাই, যারা আসলে আমাকে অনেকটা আমার সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে বা মনের জোরটা ফিরিয়ে আনতে সাহায্য করেন। আমি কিন্তু এখনও সুস্থ না, আমার ভেতরে রয়েই গেছে। আগামী মাসে আরেকটা পরীক্ষা করলে জানা যাবে যে কত দূর ছড়িয়েছে। কিন্তু আমি যে আজকে এখানে বসে আছি, আবার কাজে ফিরেছি, সব কাজ করার চেষ্টা করছি, শরীরটা অত খারাপ লাগছে না, তার একটাই কারণ হচ্ছে প্রথম এবং শেষ কথা মনের বিশ্বাস, মনের জোর। মাঝখানে হচ্ছে লাইফস্টাইলের কিছু পরিবর্তন। দর্শকরা শুধু হয়তো এনকে নাতাশা নামটুকুই জানেন, অনেকে জানেন না তিনি একজন চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তার নাতাশা ডায়াবেটিস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন। বিং মোস্ট আনফর্চুনেট, আমার রং ডায়াগনোসিস হয়, সেই জন্য ট্রিটমেন্টটা শুরু হতে অনেক দেরি হয়ে যায়। অ্যালোপ্যাথিক চিকিৎসাটা অনেক লম্বা, কেমোথেরাপি অর্থাৎ কিছু ওষুধ দিতে হয়, তারপরে সার্জারি কিছু অংশ কেটে ফেলতে হয়, তারপরে রেডিওথেরাপি কিছু অংশ পুড়িয়ে দিতে হয়, থার্ড টাইম আবার, সেটা ওই ওরাল কেমোথেরাপি চলার 5 মাসের মাথায়। ওই সময়টা আমি খুব বেশি ভেঙে পড়েছিলাম, এবং একটা পর্যায়ে আমাকে জানিয়ে দেওয়া হয়, তুমি যে একজন ডাক্তার, তুমি খুব ভালো করেই বোঝো যে তুমি কখনোই আর সুস্থ হবে না, ক্যান্সার থেকে সুস্থ হবে না, তুমি বড় জোর কয়েক মাস বা বছরখানেক বাঁচতে পারো, তো আমরা চেষ্টা করব তোমার জীবনযাপনটা যাতে ভালো হয়। তখন আমি জানলাম যে এটা লাস্ট স্টেপ, এটা আমার ফুসফুসেও ছড়িয়ে গেছে এবং লিফ নোড, যেগুলো আমাদের রোগ প্রতিরোধক সেলগুলো তৈরি করে, সেখানেও ছড়িয়ে গেছে। যখন আমাকে বলে দিয়েছে তুমি বাঁচবে না, তখনই আমি একটা স্কলারশিপ পাই বাইরে যাওয়ার। ওই স্কলারশিপটা আমি নিই, সবাই বলেছে তুমি যেও না, তুমি অসুস্থ হয়ে পড়বে, কিন্তু আমার ভেতরে তো কাজ করছে, আমি তো বাঁচবই না, তাহলে আমি ঘুরবো না কেন, স্কলারশিপটা নেবো না কেন, বাইরে যাবো না কেন, একটা দেশ দেখার সুযোগ পাচ্ছি, এরকম একটা চিন্তাভাবনা। ওইখানে যে কাকতালীয়ভাবে আমরা একটা ট্যুরিস্ট বাসে একজন মহিলার সঙ্গে আমার দেখা হয়, উনি একজন ডক্টর, উনি এনশিয়েন্ট মেডিসিন বা অল্টারনেট মেডিসিনের ইয়োগার ডক্টর, উনি আমাকে জানালেন যে এইভাবে লাইফস্টাইল যদি চালাতে পারো তাহলে কিন্তু তুমি ভালো হয়ে যাবে, আমরা অনেক জায়গায় দেখেছি ক্যান্সারের রোগ ভালো হয়ে যায়। সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর সহযোগী অধ্যাপক এনকে নাতাশা, একই সঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় বুলেটিনেরও সম্পাদক, ক্যান্সারের কাছে হার না মানার প্রত্যয় ছিল তার, ফিরে এসে প্রমাণও করেছেন হারতে না চাইলে তাকে হারানো কঠিন। প্রথম কথা হচ্ছে আমরা সবসময় ফাস্টফুড, দ্রুত তৈরি হয় এমন খাবার করি এবং খাবার ফ্রিজে রেখে দিই, এই দুটো জিনিস সবার আগে বন্ধ করতে হবে। বাসি খাবো না, কেমিক্যাল দেয়া খাবার খাবো না। তৃতীয়ত হচ্ছে স্ট্রেস, যেটা সব রকমের নন কমিউনিকেবল ডিজিজের বাবা মা, স্ট্রেসটা দূর করতে হবে। এবং শেষ কথা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। এই অনিয়মগুলো বাদ দেব, যখন তখন রাত করে ঘুমাতে যাচ্ছি, কাজের দোহাই দিয়ে এলোমেলো খাচ্ছি, এগুলো একদম বাদ, শৃঙ্খলিত জীবনযাপন করতে হবে, যতদূর সম্ভব সাদামাটা জীবনযাপনে যদি ফিরে আসা যায় তাহলে সেটাই শরীরের জন্য
মনের জন্য অনেক ভালো। যখন আপনি ভাববেন আমার কিছু করার আছে, আমাকেই সুস্থ হতে হবে, তখন দেখবেন চারপাশ থেকে কোনো না কোনোভাবে আপনার পাশের মানুষজন দাঁড়িয়ে যাচ্ছে। কারণ তারা হচ্ছে ও তো বাঁচবে, আমি একটু সাপোর্ট দিলেই বাঁচবে। কিন্তু আপনি যখন নিজেকে মনে করবেন হেল্পলেস, তো আপনার আশেপাশে যে থাকবে সেভাবে তো বাঁচবে না, ওর পেছনে আমি দাঁড়ালেও কোনো লাভ নেই। পরিবারের ভূমিকাটা আসলে খুব জরুরি, বিশেষ করে নারীর যখন স্তন ক্যান্সার অথবা তার যোনিপথে সার্ভিক্যাল ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে একে তো সে একটু ভয় পেয়েই যায় ক্যান্সার বলে কথা, দ্বিতীয়ত হচ্ছে তার কনজুগাল লাইফ অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু এটা খুব বড় একটা প্রভাব পড়ে। একেই তো মানুষটা কর্কট রোগে ভুগছে, ক্যান্সারের মতো ভয়ানক রোগে ভুগছে, ভয় পেয়ে যাচ্ছে, ওই সময় যদি স্বামী পাশে না থাকে তার অসুখটা আরও বেড়ে যাবে। কিন্তু যদি সে পাশে থাকে ব্যাপারটা একদম উল্টো হবে, সে যত দ্রুত সেরে উঠবে এবং দেখা যাবে যে তার দাম্পত্য জীবনটাও হয়তো খুব সুন্দর, আবার হয়তো আগের মতো হয়ে যেতে পারে। ক্যান্সার বিষয়ক বৈশ্বিক সংগঠন গ্লোবোক্যানের সর্বশেষ তথ্য অনুসারে 2020 সালে দেশে ক্যান্সার আক্রান্ত ছিলেন 15,06,775 জন, যাদের মধ্যে পরাজিত হয়েছেন 10,08,990 জন। নাতাশার মতো শক্ত মনোবল আর নিয়মনিষ্ঠ হোক রোগে আক্রান্ত সব মানুষই, তবেই কমতে পারে মৃত্যুর হার। এই দিন এইভাবে নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।